স্বামীজির বাণী সঞ্চয়ন থেকে পাঠ করছি চিরাগ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফর্টি সিক্স অসৎকর্ম করিয়া আমরা নিজেদের এবং অন্যেরও অনিষ্ট করি সৎকর্ম করিয়া নিজেদের এবং অন্যেরও উপকার করি অন্যান্য শক্তির ন্যায় মনুষ্যের অভ্যন্তরস্থ এই সদসৎ শক্তির দ্বয় বাহির হইতে বল সঞ্চয় করে কৃতকর্ম ফলপ্রসব না করিয়া কখনোই নষ্ট হইতে পারে না প্রকৃতির কোন শক্তি উহার ফলপ্রসব রোধ করিতে পারে না কোনো অসৎকর্ম করিলে আমি তাহার জন্য ভুগিব জগতে এমন কোন শক্তি নাই যাহা উহাকে রোধ করিতে পারে এইরূপ কোন সৎকর্ম করিলেও জগতে কোনো শক্তি উহার শুভ ফল রোধ করিতে পারে না জয় স্বামীজি স্বামীজির বাণী সঞ্চয়ন বই থেকে পাঠ করছি সঙ্গীতা পৃষ্ঠা সংখ্যা একশো পঞ্চাশ হিন্দু কেবল মতবাদ ও শাস্ত্র বিচার লইয়া থাকিতে চান না সাধারণ ইন্দ্রিয়ানুভূতির পারে যদি অতীন্দ্রিয় সত্তা কিছু থাকে হিন্দু সাক্ষাৎভাবে তাহার সম্মুখীন হইতে চায় যদি তাহার মধ্যে আত্মা বলিয়া কিছু থাকে যাহা আদেও জড় নয় যদি করুণাময় বিশ্বব্যাপী পরম আত্মা থাকেন হিন্দু সোজা তাহার কাছে যাইবে অবশ্যই তাহাকে দর্শন করিবে তবেই তাহার সকল সন্দেহ দূর হইবে জয় স্বামীজি মহারাজের জয় স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি পৃষ্ঠা সংখ্যা আটানব্বই যাহা যবনদিগের ছিল যাহার প্রাণ স্পন্দনে ইউরোপীয় বিদ্যুৎ আধার হইতে ঘন ঘন মহাশক্তির সঞ্চার হইয়া ভূমণ্ডল পরিব্যাপ্ত করিতেছে চাই তাহাই চাই সেই উদ্যম সেই স্বাধীনতা প্রিয়তা সেই আত্মনির্ভর সেই অটল ধৈর্য সেই কার্যকারিতা সেই একতা বন্ধন সেই উন্নতি তৃষ্ণা চাই সর্বদা পশ্চাদ দৃষ্টি কিঞ্চিৎ স্থগিত করিয়া অনন্ত সম্মুখ সম্প্রসারিত দৃষ্টি আর চাই আপাদমস্তক শিরায় শিরায় সঞ্চারকারী রজগুণ জয় স্বামীজি স্বামীজির শক্তিদায়ী ভাবনা থেকে পাঠ করছি শমিকা পৃষ্ঠা সংখ্যা দুই সাফল্য লাভ করিতে হইলে প্রবল অধ্যাবসায় প্রচণ্ড ইচ্ছা শক্তি থাকা চাই অধ্যাবসায় শীল সাধক বলেন আমি গন্ডুসে সমুদ্র পান করিব আমার ইচ্ছা মাত্র পর্বত চূর্ণ হইয়া যাইবে এই রূপ তেজ এইরূপ সংকল্প আশ্রয় করিয়া খুব দৃঢ়ভাবে সাধন নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হইবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত ভারত অমর থেকে পাঠ করছি অঙ্কুর পৃষ্ঠা সংখ্যা উননব্বই প্রকৃত ধার্মিক লোক সর্বত্রই উদার হয়ে থাকেন তার ভিতরে যে প্রেম আছে তাইতে তাকে বাধ্য হয়ে উদার হতে হয় কেবল যাদের কাছে ধর্ম একটা ব্যবসা মাত্র তারাই ধর্মের ভিতর সংসারের প্রতিদ্বন্দ্বিতা বিবাদ ও স্বার্থপরতা এনে ব্যবসার খাতিরে ওরকম সংকীর্ণ ও অনিষ্টকারী হতে বাধ্য হয় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি পৃষ্ঠা সংখ্যা একশো যে কোনো অবতারকেই তোমার জীবনের আদর্শ এবং বিশেষ উপাস্য হিসেবে গ্রহণ করতে পারো এমনকি তাকে সব অবতারের মধ্যে শ্রেষ্ঠ মনে করতে পারো তাতে কোনো ক্ষতি নেই কিন্তু শাশ্বত সত্যগুলি যেন তোমার ধর্ম সাধনার অবলম্বন হয় যে কোনো অবতারই হন না কেন বেদে সনাতন তত্ত্বগুলির জীবন্ত উদাহরণ স্বরূপ বলেই তিনি আমাদের উপাস্য জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি অপূর্ব পেজ নাম্বার সামন্তু যাতে চরিত্র তৈরি হয় মনের শক্তি বাড়ে বুদ্ধির বিকাশ হয় নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে এই রকম শিক্ষা চাই জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির বাণী ও চিন্তা থেকে পাঠ করছি বর্ষা সংখ্যা ষোলো বেদান্তের প্রকৃত মত এই যে সমুদয় জ্ঞান সমুদয় পবিত্রতা প্রথম হইতেই আত্মায় অবস্থিত কোথাও হয়তো উহার বেশি প্রকাশ কোথাও বা কম প্রকাশ এই মাত্র প্রভেদ মানুষের সহিত মানুষের অথবা এই ব্রহ্মাণ্ডের কোনো বস্তুর পার্থক্য প্রকারগত নয় পরিমাণগত জয় স্বামীজি স্বামীজির উপদেশ থেকে পাঠ করছি অঙ্কুশ পেজ নাম্বার টোয়েন্টি আমার আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা যাইতে পারে মানুষের নিকট তাহার অন্তর্নিহিত দেবত্বের প্রচার এবং জীবনের প্রতি কার্যে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি রূপসা পেচ নাম্বার এইটটি আমাদের এখন এমন ধর্ম চাই যাহা আমাদিগকে মানুষ করিতে পারে আমাদের এমন সব মতামত আবশ্যক যেগুলি আমাদিগকে মানুষ করিয়া গড়িয়া তোলে যাহাতে মানুষ গঠিত হয় এবং সর্বাঙ্গ সম্পূর্ণ শিক্ষার প্রয়োজন জয় স্বামীজি